মন্ত্রীর সন্মুখতেই দৃষ্টিহীন ছাত্র ছাত্রীর ক্ষোভ। হয়, আমার 2012 সনের পর অঙ্কর বিজ্ঞানের শিক্ষক নাই, আর আমার বয়েজ হোস্টেলত মানে পানি পড়ে, আর মানে বয়েজ হোস্টেল যাওয়ার রাস্তাটা পানি মানে পানি হয়ে যায়, সেটি যাব নয়, কেবা পড়েও, আর আমার স্কুলত মানে ক্লাস বন্ধ হয়ে থাকে, হাত কামর ক্লাস, যদি আমি ক্লাস করব নো, আর আমার মানে কিছু ক্লাসে পানি পড়ে, ফাইভত পানি পড়ে, গোটাই পানি ঢের পানি হয়ে যায়, সেখানে আমার ক্লাস করা অসুবিধা হয়। নাই শিক্ষক, নাই খোয়া পানি। যোরহাটৰ দৃষ্টিহীন বিদ্যালয়ত জমৰ যাতনা ভুগিছে শিক্ষার্থীসকলে। মঙ্গলবারে সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মই যোরহাটৰ দৃষ্টিহীন বিদ্যালয়খন পরিদর্শন করবলৈ যাওঁতে এনেদরে ক্ষোভ উজাড়িলে শিক্ষার্থীসকলে। ইউনিফর্ম কিহৰ কাৰণে সলাই আহিবলগীয়া হৈছে? আমি ইউনিফর্ম সলাইছো, আমাৰ পানী একমাত্ৰ লেতেৰা, পানী আমাৰ হাত দাঁত লগাবই নহয়, সেইকাৰণে আমি ইউনিফর্ম সলাই আহিছো। কালিৰ পৰা আমি ইউনিফর্ম পিন্ধা নাই, আৰু যিমানলৈকে আমাৰ পানী ঠিক কৰি দিয়া নাই ইউনিফর্ম দিবি, আমাক ইয়াত পানী ঠিক কৰি দিম বুলি আমি গোটেই ঘৰলৈ গৈছিলোঁ, তেতিয়া মাতি আনিছে, কিন্তু এতিয়া পানীটো একো ঠিক কৰি দিয়া নাই, একো সমস্যা ঠিক কৰা নাই। হয়, মন্ত্ৰী আহিব বুলি বিদ্যালয় কৰ্তৃপক্ষই পৰিষ্কাৰ কৰিলে সন্মুখৰ ভাগ, কিন্তু পিছফালৰ অৱস্থা কি চাওঁ। হাবিয়া আৱৰি ধৰিছে বিদ্যালয় গৃহ, আর বিদ্যালয় কর্তৃপক্ষর স্বরূপ উদঙালে খুদ শিক্ষার্থী। এই আমি হাবি বন আছে, এইবিলাক লেতেরা পানি, এয়া দেখিছে নহয় খজতি, এইবোৰ খজতি হৈছে, মানুহ আহিলে কাটে। এতিয়া বাইদেউ অহা দেখি আজি নিজৰ পকেটৰ পয়সা খৰচ কৰি হলেও কটোৱাইছে, আমাৰ আকৌ এইবোৰ দেখিছে নহয় গা বস্তু গাতে গৈছে। কেৱল ইমানেই নহয়, অপরিষ্কার পরিবেশ, লেতেরা পানির বাবে ছাত্র ছাত্রীর আবাসত থাকা দৃষ্টিহীন শিক্ষার্থী সকল আক্রান্ত হয়েছে বিভিন্ন চর্ম রোগ। মন্ত্রীর উপস্থিতিতে দুর্ভোগিয়া দৃষ্টিহীন শিক্ষার্থী সকলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উত্থাপন করার পিছত সমগ্র বিদ্যালয়খন পরিভ্রমণ করলে মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মই বুঝ ললে ছাত্রীবাস ছাত্রাবাসর পরিবেশরও। তারপিছতে মন্ত্রী ব্রহ্মই কলে, সমস্যা তো ইমান কঠিন নহয়, কিন্তু হয়ে যাব, ইয়ার যখন কর্মকর্তা সকল আছে তেওঁলোকে আন্তরিকতাৰে লোৱা নাই, আর অন্ধ সকলের কারণে তেওঁলোকে একাগ্রতাৰে কাম করা নাই, সেই কারণে এইটো পড়ি আছে। কেবল ইমানেই নহয়, শীঘ্রে যোরহাট দৃষ্টিহীন বিদ্যালয়ের সমস্যা সমূহ দূর করার প্রতিশ্রুতিও দিলে মন্ত্রীগৰাকীয়ে। একেবারে গেলা অবস্থাত আছে, মানে দেখিলে মানে বেয়া লাগে আর নকও, এইটো অবস্থা, এইটো সৰু সুৰা সমস্যাবিলাকে বহু ডাঙর সমস্যা হিসাবে ইয়াত থিয় দি আছে, এইটো সোনকালে এইটো সলভ কৰিব পৰা যাব। কিন্তু কিমান সোনকালে এই নৰকৰ পৰা দুর্ভোগীয়া দৃষ্টিহীন শিক্ষার্থীসকলক উদ্ধার কৰিব মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মই, তার উপর দৃষ্টি রাখিব প্রতিজন সচেতন লোকেই। ক্যামেরাত প্রশান্তর সৈতে অনিত প্রতিম বৰুৱা, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।